রমাদানের শুভ দিন, রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন, নাজাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণ হওয়ার শুভ দিন, একটা ফরজ 70 গুণ হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দাম হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দাম হওয়ার শুভ দিন। কোন মাহফিল কর্তৃপক্ষ যদি আমাকে মোশতাক নবীকে অফার করে, আমার এখানে একটা বয়ান করবেন, আপনাকে এক মাসে যা হাদিয়া দেওয়া হয় তা দিয়ে দেওয়া হবে, এই অফারটা কেমন হবে আমার জন্য? হ্যাঁ বলেন যে একটা মাস একটা মাহফিল করবেন, 30টা মাহফিলের হাদিয়া দিব, অফারটা কেমন হবে? অ্যাডভোকেটকে যদি বলা হয় একদিনের একটা মুভ করবেন, 30 দিনের মুভের পয়সা দিয়ে দেওয়া হবে, এই মুভটার প্রস্তুতি কেমন হবে? ডাক্তারকে যদি বলা হয় একদিন একটা রুগী দেখবেন, 30 দিনে যা দেখবেন সেই পয়সা দিয়ে দেওয়া হবে, এই অফারটা কেমন হবে? এবার বলুন তো দেখি রব্বে করিমের অফারটা কেমন? লাইলাতুল কদর এক রাত দাঁড়াবা, 83 বছর 3 মাসের চেয়েও বেশি বেতন দিয়ে দিব, বলেন এই অফারটা কেমন? আর মাত্র 30 দিন বাকি, না আর মাত্র 22 দিন বাকি, এই অফারের শুভ দিন। লেকিন কয়টা মুসলমানের অনুভূতি আছে বলেন? মুসলমান রাখেন কয়টা আলেমে দিনের অনুভূতি আছে বলেন? আলেমে দিন রাখেন কয়টা মুফতির অনুভূতি আছে বলেন? মুফতির অনুভূতি রাখেন কয়টা পীরের অনুভূতি আছে বলেন? যে বলছে তার অনুভূতিও আছে কিনা বলেন? যে আমার সামনে এই দিন আসতেছে, যে দিনে একটা ফরজ 70টা ফরজের দাম হবে, একটা নফল ফরজের দামে বেচা হবে, আমার সামনে ওই রাত আসতেছে যে রাত খায়রুম মিন আলফ শাহর, 1000 মাসের চেয়েও দামি হবে। আর মরা নিজ চলে গেছে, সে যদি এখানে বসে থাকতো এই কথাগুলো শুনতো আর উম্মতের দুয়ারে দুয়ারে বাকি 22 দিন বলতো, উম্মতের কত বেশি ফায়দা হয়ে যেত, কি বলে? যেটাকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের আগে আমার অফার দিও না, বলেন আল্লাহ রমজানের আগে আমার অফার দিও না, আল্লাহ আমি যেন এবারে রমজানটা পেয়ে যাই, বলেন আল্লাহ আমি যেন এবারে রমজানটা পেয়ে যাই, আরো 30টা রোজার যেন আমার অ্যাকাউন্টে জমা হয়, আরো এক এক ফরজ 70টা ফরজে যেন আমার অ্যাকাউন্টে জমা হয়, এক একটা নফল ফরজের দামে আমার অ্যাকাউন্টে যেন জমা হয়। রমজানের এক মুহূর্তের দাম গায়ের রমাদানের 70 হাজার বছরের চেয়েও দামি, বলেন রমজানের এক মুহূর্তের দাম গায়ের রমাদানের 70 লাখ বছরের চেয়েও দামি। দিনের বেলায় রাতের বেলায় প্রতিটা মুহূর্ত ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম, বলেন নামাজের বাইরে 70 বছরের চেয়েও দামি, কি বলছি বলেন? ফরজ নামাজের নামাজের বাইরে 70 বছরের চেয়েও দামি। জামে মসজিদে ফরজ নামাজের জামাতের 1 সেকেন্ডের দাম, বলেন নামাজের বাইরে 70 হাজার বছরের চেয়েও দামি। আমি বুঝাবার জন্য 70 হাজার বলছি, মূলত কত বেশি দাম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবার বলেন যদি নামাজের রুকুর তাসবিহ আমার 3 বারের জায়গায় 6 বার হয়ে যেত, 6 বারের জায়গায় 9 বার হয়ে যেত, সেজদার তাসবিহ 10 বার 3 বারের জায়গায় 11 বার হয়ে যেত,
এগারো বার জাকাত যদি ১৯ বার হয়ে যেত তো আমার নামাজটার দাম কত বাড়ত, আর আমার হায়াতের দাম কত বাড়ত বলে। ইমাম সাহেব যদি একটু সুন্দর করে তিনবারের জায়গায় ৫ বার করতেন আর মুসল্লিদেরকে আগে থেকে একটু বলে রাখতেন যে ইমাম যতক্ষণ না উঠে ততক্ষণ আমরা তসবিহ পড়ব, তাহলে আপনার হয়ে যেত ৫ বার, মুসল্লিদের হয়ে যেত ৭ বার। এবার বলুন তো দেখি ১০০ মুসল্লির যদি ২ বার করে বেশি হইতো, ১০০ মুসল্লির ১ বার করে বেশি হইতো, ইমাম সাহেবের বেশি কতবার হইতো এবার বলেন। এবার ইমাম সাহেবের আখেরাত কত হইতো, শুধু আখেরাত হইতো না দুনিয়াও হইতো বলেন। সাহাবি তার হার 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 কাজে আখেরাত খুঁজতেন, হার হার কাজে কি খুঁজতেন বলেন, আখেরাত খুঁজতেন। এমনকি বিবির মুখে লোকমা তুলে দেওয়ার মধ্যেও সাহাবি আখেরাত খুঁজতেন, আমরা ছেজদার মধ্যেও আখেরাত খুঁজি না। সাহাবি বাজারেও আখেরাত খুঁজতেন, সাহাবি বাজারেও কি খুঁজতেন বলেন, আখেরাত। গত শুক্রবারের আগের শুক্রবারে গত শুক্রবারে বাদ আসর, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে বাদ আসর আমার বয়ান হয় লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, আমি মোহতামি, এখানে বয়ান হয় বাদ আসর। যাদের থেকে আমরা জায়গা নিছি তারা চারও ভাই সামনে বসা, পাঁচও ভাই সামনে বসা, একটা ভাই হলো সাংবাদিক, কি বয়স ৩৫ থেকে ৪০, এই সাংবাদিক ভাইটা সামনে বসা, নাদুস নুদুস চেহারা, সে মসজিষে আসছে কাপলি ছুট পরে আসছে, আজকে ফজরের পরে সে ঘুম থেকে উঠে না, তন্নরা ভাবছে ঘুম বেশি হয়ে গেছে থাক, তো ঘুম থেকে উঠে নাই, জোহর পর্যন্ত উঠে না, জোহরের পরে এতক্ষণ ঘুমায় উঠে না কেন, গিয়ে দেখে নাই, কি আপনিও দেখছেন, গিয়ে দেখে নাই, বিছানায় মরা পড়ে আছে। আজকে ২৪ তারিখ, আজকে ৮ তারিখ শাবানের, আর মাত্র ২৪ দিন, আর মাত্র ২২ দিন, বলেন আবার লেব না রমাদান কতটা দরকার বলেন, বলেন যদি এই মুহূর্তে চলে যাই তো বাকি রমাদান থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এত বড় ব্যবসা থেকে আমি কি হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এজন্য এটাকে জীবনের শেষ রমাদান মনে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। রমাদানের তৈয়ারি নেওয়া ৩ভাবে বলেন, রমাদানের তৈয়ারি নেওয়া কয়ভাবে, নামাজের প্রস্তুতির জন্যই নামাজের আগের সুন্নাত, নামাজের প্রস্তুতির জন্যই নামাজের আগের কি, নামাজ মূলত ফরজ নামাজই নামাজ, লেকিন এটার তৈয়ারির জন্যই আগের সুন্নাত, আর এটার কমি খামির জন্য পরের সুন্নাত। নামাজের আগের সুন্নাত কেন, ফরজের তৈয়ারির জন্য, আর পরের সুন্নাত কেন, নামাজের ত্রুটি বিচ্ছুদিগুলো যেন মাফ হয় এজন্য, জবরে নুকসানের জন্য পরের সুন্নাত, আর তৈয়ারির জন্য আগের সুন্নাত বলেন, তৈয়ারির জন্য কি আগের সুন্নাত, জবরে নুকসানের জন্য কি পরের সুন্নাত। এই জন্য নামাজের পরে তসবিহাতগুলো জবরে নুকসানের জন্য বলেন, জবরে নুকসানের জন্য, ক্ষতিপূরণের জন্য বলেন, ক্ষতিপূরণের জন্য, এবং জলবে মানফাতের জন্য, অতিরিক্ত ফায়দা উঠাবার জন্য বলেন। একদিকে কি জবরে নুকসান ক্ষতিপূরণ, আর আরেকদিকে জলবে মানফাত অতিরিক্ত ফায়দা উঠানো বলেন। দুনিয়াতে শুধুই চাই প্রথম টার্গেট হয় ক্ষতি হয়ে না যায়, দ্বিতীয় টার্গেট হয় ব্যবসা বেশি হয়, প্রথম টার্গেট হয় কি বলেন, লস হয়ে না যায়, আর দ্বিতীয় টার্গেট হয় লাভ বেশি হয়, লাভ কি হয়, আখেরাতের বেলা আমাদের কি চিন্তা চেতনা হইলো কোনো রকমে হইলেই হবে,
দুনিয়া ঠিকঠাক আখিরাত টুকটাক উচিত ছিল কি আখিরাত ঠিকঠাক দুনিয়া টুকটাক বলেন আখিরাত কি দুনিয়া কি টুকটাক তাহলে নামাজের আগে আর পরের সুন্নতগুলো কেন দুই প্রয়োজনে কি জলবে মানফাতের জন্য এখন কি জবরে নুকসানের জন্য অর্থাৎ নুকসান থেকে বাঁচাবার জন্য কমি খামিগুলো যেন পুরো হয়ে যায় আর কি আমার যেন লাভ বেশি হয় লাভ কি হয় বেশি হয় আখিরাতের বেলায় আমাদের তো টার্গেট হওয়া দরকার আমারও যেন ব্যবসা বেশি হয় ব্যবসা কি হয় লস না হয় প্রথমত কি লস না হয় দ্বিতীয়ত ব্যবসা বেশি রমজানের আগের শাবান মাস রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোজা রাখতেন যেন জীবন আর কোনোদিন রোজা ছাড়লেন না বলেন শাবানে কিভাবে রোজা রাখতেন এভাবে রোজা রাখতেন যেন আর কোনোদিন রোজা ছাড়বেন না রাসূলের ইন্তেকাল হয়েছে যেই রবিউল আউয়ালে তাহলে শাওয়াল জিলকাদা জিলহাজ্জা মুহররম সফর রবিউল আউয়াল রমজানের ছয় মাস পরে রাসূলের কি হয় বলেন ইন্তেকাল হয় এই রমজানে রাসূল ২০ দিন ইতিকাফ করেছেন বলেন রাসূলের জীবনের শেষ রমাদান ২০ দিন ইতিকাফ শুধু এক আশা যেন জীবনের শেষ লাইলাতুল কদরও ছুটে না যায় বলেন যেন জীবনের শেষ লাইলাতুল কদরও কি ছুটে না যায় জীবনের সব রমাদানকে শেষ রমাদান মনে করা জীবনের সব রমাদানকে কি মনে করা বলেন শেষ রমাদান মনে করা আবার বলেন জীবনের সব রমাদানকে শেষ রমাদান মনে করা জীবনের সব নামাজকে শেষ নামাজ মনে করা জীবনের সব ওয়াজকে শেষ ওয়াজ মনে করা জীবনের সবগুলো জুমাকে শেষ জুমা মনে করা জীবনের সবগুলো উমরাকে শেষ উমরা মনে করা এজন্য রমজানের এক এক মুহূর্তের দাম ৭০,০০০ বছরের চেয়েও বেশি ৭০,০০০ বছরের চেয়েও বেশি জিব্রিল আলাইহিস সালামকে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন জিব্রিল আমা হুয়া খাইর মিন আলফ শাহর হাজার মাসের চেয়েও দামি এটা হাজার মাসের চেয়েও ভালো বেশিটা খুব দূর তো জিব্রিল বলেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহু আলাম আল্লাহ তাআলাই ভালো জানেন হাজার মাসের চেয়ে বেহতরিন কদ্দুর হ্যাঁ হাজার মাসের চেয়ে বেহতর রব্বে করিমের দেওয়া ঘোষণা রবের দেওয়া ঘোষণা হ্যাঁ যদি ৩০ রাত জাগতে বলতেন বলতেন যে রমজানে ৩০ রাত জেগে থাকলে হাজার মাসের চেয়েও বেহতর দিব তো মেহনত ছিল কদ্দুর অফার ছিল কদ্দুর পরিশ্রম ছিল কদ্দুর অফার ছিল কদ্দুর